মর্নিং। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে পড়েছি শিটং ভ্রমণে, তোমরা বুঝতেই পারছো। আর কি বলবো, এবার ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। কিছু করেছে সুন্দর ড্রেস দেখে নাও। আহা, কি সুন্দর সেজেছে দেখো, কুচু উদু। আর ওই যে হেভলির পিসি, ওই দেখি একটু দেখাও, মুখটা দেখাও। তাহলে গুড মর্নিং তো বলনি। গুড মর্নিং, আমি হচ্ছি আন্টি, এখনো সবার সবকিছু রেডি করছি। তো এই হচ্ছে অভিষেক ভাইয়া, ইনকাই হোমস্টে হ্যায় অভিষেক হোমস্টে। ভাইয়া কুছ বলিয়ে হোমস্টে কে বারে মে। এটা নাম অভিষেক হোমস্টে, সিটং মে লোকেটেড হ্যায়, সিটং টু। আপ লোক আয়েঙ্গে তো কল কিজিয়ে, দাদা নাম্বার দে দেয়া। এখন আমরা ব্রেকফাস্ট করব আর অভিষেক ভাইয়ের সঙ্গে কথা বলিয়ে দিলাম। তোমরা যদি কেউ শিটং টুতে এসে থাকতে চাও, খুব ভালো সার্ভিস, ভালো হোমস্টে, মানে ছোটোর ওপরে এত সুন্দর, দারুণ, তো এসে থাকতে পারো। ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। এখানে থাকতে গেলে মোটামুটি সিজনে 1200-1500 টাকা পার হেড লাগবে। তো ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স আর ডিনার একসাথে প্রোভাইড করা হয়, এর মধ্যেই 1200-1500 টাকা পার হেড। চলো ব্রেকফাস্ট করে বাইরে গিয়ে কথা হচ্ছে। আরেকটা বিষয়, এখানে যখন থেকে এসেছি মানে খাবার দেওয়ার মানে প্রেজেন্টেশনটা এত ভালো, সত্যি বলছি ভীষণ ভালো লাগছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, আগেও দেখিয়েছি, আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। কাঁসার থালা বাসন, এটা হচ্ছে জল খাওয়ার গ্লাস, কি সুন্দর এই থালা। এইটাতে করে সবজি দিয়েছে, এটা মানে বাঁধাকপি ভাজা, রুটি, মানে একটা দেখো এটা আলাদা রকম লাগছে, মানে রাজকীয় ব্যাপার যেটাকে বলে ঠিক সেরকম লাগছে। এ মানুষ দেখে খুব খুশি হয়েছে, রানীর মতন খাবে। হ্যাঁ, সামনে কি আছে এটা, তুমি তো রানী হতে পারবে না, রানীর মা কিছু বলো। কি বলবো আর, সবই তো দেখতে পাচ্ছ, রানীর মা মহারানী, মহারানী, মহারানী। বাঁধাকপি ভাজা সত্যি খুব সুন্দর লাগলো প্রথম খেলাম। আর এনে আলু দিয়ে চানা দিয়েটা বানিয়েছে গরম, এটাও ভালো। বাটের রান্না সত্যি খুব ভালো হয়। আর আমি আজকে রুটি অর্ডার করেছিলাম, পুরি টুরি না, বেশ সুন্দর লেগেছে। পেলে মালদিরাম টি স্টেট, আচ্ছা মালদিরাম টি স্টেট দেখতে দেখতে নাম শুনলে পোড়া আহাল নাড়া ওরেন গার্ডেন রাস্তে পে জো জো হে ছাই সে দেব চামন স্ট্রিট আর পাঁচ পয়েন্ট কভার করে রাত ঠিক আছে। চলি, থ্যাংক ইউ। আমরা তো শুনে নিলাম অভিষেক ভাইয়ার কাছ থেকে কোথায় কোথায় যাচ্ছি। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি এই ব্লগটা খুব ভালো লাগবে। আর যা যা দরকার পড়বে অভিষেক তো আমাদেরকে ইনফরমেশন দেবে, সেগুলো তোমাদেরকে জানাবো। রাস্তায় যেতে যেতে এই একটা ভিউ পেলাম, একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ, খুব মানে আকাশ পুরো একদম পরিষ্কার আছে, সুন্দর। তার সঙ্গে দেখো মৌমাছি, এ বাপরে বাপ, ভিনভিন ভিনভিন করছে দেখো খালি, ওরে বাবা। আমরা এখন অহলদারা ভিউ পয়েন্টের দিকে যাবো, খুব সুন্দরভাবে সাজানো। এখানে টিকিট লাগবে অভিষেক ভাইয়া, দেড় হাজার পয়সা। আমি কিতনা কাটকে লেতে অভিষেক ভাইয়া, 50 তো এই গাড়ি পার গাড়ি। হুম হুম, আচ্ছা আচ্ছা, পার গাড়ি 50 rupees। চলে দেখতে এই রাস্তা পুরো কভার করেন গে আমি। কাল জানে কা টাইমে ভি মিলা থা ইয়ে রাস্তা, লেকিন উসি টাইমে হাম ফোটো নেই কিয়া, ভিডিও নেই কিয়া, ইয়াহ পে আবি কর রহা হু, দো সাইড একদম ভরা হুয়া, কালারফুল একদম সিন হ্যাঁ, দেখ কে লাগ রা হ্যা, বহুত আচ্ছা জায়গা, হাম লোক দেখনে যা রহে হ্যাঁ অভি।
इसका नाम है अहोलदारा व्यू पॉइंट। तो हम लोग जा रहे हैं अभी, आप लोग वेट कीजिए, साथ में रहिए, पूरा वीडियो को स्किप मत कीजिए और देखते रहिए। तो এখানে নামলাম, নেমে একটু পায়ে হেঁটে যেতে হবে, এই আমাদের গাড়ি এখানে থাকলো। ভিউ পয়েন্ট সত্যি খুব ভালো জায়গা, মানে এখানে থাকতে গেলে কটেজ খুব কম আছে, আগে থেকে বুকিং করতে হয়, খুব কম সংখ্যক কটেজ আছে। সত্যি খুব ভালো লেগেছে, এতদিন অনেকের ভিডিও দেখেছিলাম কিন্তু আজ নিজে আসতে পেরে সত্যি খুব খুশি হয়েছি। হ্যাঁ, মানে ভীষণ ভালো লেগেছে। চলো পরের আপডেট দিচ্ছি। এদিকে চলছে ফটোগ্রাফি সুন্দরভাবে। কেছে মানু, ক্যামেরা থাকতে মোবাইল দিয়ে ছবি? ইস, ছি 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 ছি, আমি ফটোগ্রাফার না, তোমাদের ভালো ছবি লাগবে। আরো একটা জিনিস দেখলাম এখানে, দেখো বেশ টেন্ট করা আছে, অনেকে এসে টেন্টেও থাকতে পারবে। তো বাইকারদের জন্য খুবই সুবিধা, তো কোনো সময় যদি আসি অবশ্যই এখানে থাকা যেতে পারে। নিজেরা টেন্ট ক্যারি করলেও আশা করি থাকা যাবে, কোনো প্রবলেম হবে না। খুব 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 ভালো। আর এখানে কিছু কিছু হোমস্টে এখন বাড়ছে, আস্তে আস্তে করে তৈরি হচ্ছে, এটা একটা সুখবর। মানু আর মাম টুকটুক করে নেমে নেমে আসছে, পুরো পাহাড়ি রাস্তা, আর আস্তে আস্তে নাম, কী হবে জানিস তো। অহলদারের এই একটা ভিউ পয়েন্টে আমরা এলাম, পুরো জায়গাটাই সুন্দর। এখানে একটা সেলফি পয়েন্ট আছে পুরো খালের ধারে, তো যাওয়ার মতো ভরসা পেলাম না, কারণ সবাই আছে ওখানে ছোটরা। তো চলো, আশা করছি তোমাদের এই ইয়ে ভালো লেগেছে, তো কমেন্ট করে জানিও অহলদারা কীরকম লাগলো। হয়তো আরও অনেক ব্লগার এসেছে এর থেকেও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করেছে, আমি অতটা ভালো পারলাম না, আমি যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম। কমেন্ট করে জানিও কেমন লাগলো। নিলাম দুখানা পেস্ট্রি আর মানুষের চিজ বল নিয়ে, এখন যাচ্ছি গাড়ির কাছে, গাড়ি ধরবো, এবারে যাবো কোথায় আমি জানি না, ড্রাইভার দাদা যেখানে নিয়ে যাবো সেখানে চলে যাবো। চলো দেখতে থাকো বিলিয়ন রাইডার্স চ্যানেল, চলো। অহলদারা ভিউ পয়েন্ট সেরে আমরা গাড়িতে বসে গেলাম, এবারে যাচ্ছি কোথায়? অরেঞ্জ গার্ডেন, অরেঞ্জ গার্ডেন যেটা দেখার জন্য মুখিয়েছিলাম। তো অরেঞ্জ ভ্যালিতে পৌঁছে গেছি, ছোট ছোট অরেঞ্জ, আর এই গাড়ি এখানে পার্কিং করা হয়েছে আমাদের, ঠিক এই জায়গাটায় পার্কিং করে রাখা হলো। আর এখানে প্রবেশ মূল্য 50, গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা লাগবে, আর আমাদের ঢোকার জন্য 50 টাকা করে পার হেড। হ্যাঁ, তো এখন আমরা যাব ভেতরে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো বলিয়ে জি। यहाँ पे जो भी गार्डन है ना, ये सब प्राइवेट गार्डन है। अच्छा, और ये जो बोर्ड लगाया हुआ है ये हमारे गार्डन का है। अच्छा, और हमारे गार्डन जाने के लिए पर पर्सन 50 रुपीज करके है। ओके ओके। और क्या की हमारा गार्डन उतना बड़ा गार्डन नहीं है, वही 15-16 गाछी है। अच्छा। ये वाला दूसरा का गार्डन है, ठीक है ना। अच्छा, और अभी ऑरेंज मेजर होने का टाइम नहीं है, कलर आना स्टार्ट हुआ है, कलर हो रहा है। जैसे की जो ज्यादा पीला कलर का होता है ना, वो फोका लगने से वैसा कलर हो जाता है, वो अपने आप से गिर जाता है। ऑरेंज गार्डन तो थोड़ा सा सामने तक है, सभी प्राइवेट ही है एक्चुअली। अच्छा, एक बार आप लोग रोड की साइड से देखते देखते जाइए, जहाँ पे बड़ा लगता है आप लोग का, जहाँ पे मन लगता है वहाँ पे आप लोग जा सकते हैं, सभी जगह में टिकट सिस्टम है। ओके ओके, हम आपको देख नहीं सकते क्या? आपको बस ही देखेंगे? नहीं, देख सकते हैं एक्चुअली, मैं आप लोग का डिसाइड है ना, जाना। ठीक है, चलिए ठीक है।
এখানে যা অরেঞ্জ দেখছি আমরা এগুলো সবই প্রাইভেট গার্ডেনের। এখানে অল্প গাছ আছে, কালার আসা সবে শুরু হয়েছে, এখনো অবধি হয়নি, মানে সময় লাগবে একটু। ইনফরমেশন একটা দেওয়ার ছিল, যেটা শুনলাম যে কমলা লেবু ছোট সাইজের কেন হয় আর বড় কখন হয়। যেখানে পলিউশন বেশি আছে সেখানে কমলা লেবু একদম ছোট ছোট সাইজের হয়, বড় হয় না। যেখানে পলিউশন নেই, যেখানে গাড়ি চলে না, একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে গ্রাম যেটাকে বলে একদম অজ পাড়াগা, সেখানে লেবুর সাইজটা অনেক বড় হয়। তার কারণ ওখানে পলিউশন কম হয়, গাড়ি থাকে না ওই কারণে। তো এটা এই বাগানের যিনি ছিলেন উনি আমাদেরকে বললেন একটু আগে। আমি জিজ্ঞাসা করলাম এত ছোটো ছোটো কেন, বলে এটা একটু বাড়বে, কালার হচ্ছে আস্তে আস্তে করে, এক দেড় মাস সময় লাগবে এগুলো রেডি হতে এখনও। তো যাই হোক, পলিউশনের জন্য মানে ছোটো ছোটো হয় মানে কমলা লেবু এই। আর একটা জিনিস আমার জানার আছে, বেগুনের মতন দেখতে লাগছে, এটা কি ভাইয়া? ইয়ে কি আয়? আর টমেটো কে? টমেটো ট্রি টমেটো ক্যা পাকা কে খাতা হ্যা? হ্যাঁ হ্যাঁ চাটনি। ও আচ্ছা 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 ও হ্যাঁ 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 বুয়া মানু, এত কাছ থেকে কমলা লেবু দেখ, আর কদিন পরে এলে পাকা খেতে পারতিস গাছ থেকে পেরে। ছিল অরেঞ্জ গার্ডেন, দেখা হয়ে গেল। এবারে কোথায় যাব দেখি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কিরম লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। আমরা নেক্সট কোথায় যাব সেটা জিজ্ঞাসা করবো। বলছে ভাই কাহা যায় আবি? নামথিং লেক। নামথিং লেক? আবি জানে নামথিং লেক, উধর মে যা আপসে বাত করেনে। আর কেসা লাগ রা ভিডিও জরুর বতায়েঙ্গে হাম লোগো কো কমেন্ট করকে। চলি আমি আছি নামকিম পোখরি লেক। আর এই লেকে এখন জল নেই, জল পুরো শুকনো, আর জায়গাটা বেশ সুন্দর, ঠিক লাভার মতনই লাগছে জায়গাটা, এত গাছে মানে সবুজ হয়ে আছে চারিদিক, দুর্দান্ত লাগছে। তো ভিউ এনজয় করো, এখানে দেখানোর মতন আর কিছু নেই, যতটা পারবো দেখাবো। কী আছে আমি নিজেও জানি না, কারণ এই প্রথমবার আমি এখানে এলাম, যদিও শিটং প্রথমবারই এসেছি, এর আগে কখনো আসিনি। তো চলো দেখি ঘুরে কী আছে। Oh.
তোমার হাতেরটাই ভালো মাম দেখতে, এটাও ভালো। নানুকে দেখো কোনটা বেটার, ওটা নিয়ে নাও তাহলে। ওটাই কোনটা নিচ্ছ, মানু কোনটা বললো, তাহলে এটাই নিয়ে নাও। এটা ভেবলির জন্য নেওয়া হচ্ছে আমাদের, 100 কাট দিয়ে। হ্যাঁ হয়ে যায়, কাট দিয়ে 100 কাট দিয়ে। নাম কিম প্রকৃতিতে মোটামুটি ঘোরা কমপ্লিট। ভেবলির জন্য একটা টুপি নিয়ে নিলাম, আর এখন আমরা একটু টি স্টলে দাঁড়িয়ে আছি, একটু চা খাবো। চা খেয়ে তারপরে আবার নতুন জায়গায় যাব। চলো দেখতে থাকো পিলে নেটওয়ার্কস চ্যানেল। এইবারে কিন্তু আমার ভিউ বেশি হতেই হবে, তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। খুব ভালো ভালো জায়গা দেখিয়েছি। আর আপনি দো দে দিজে, মোমো কবাদ আর একটু লাগেগা। মুখ নিতে হয়, চাটা ভালো বানিয়েছে, আরে চা খাই, চাটা বেশ ভালো। মোমো নিয়ে নিয়েছি, এই যে খাবে মানু। এটাও একটা ভিউ পয়েন্ট, খালি ছবি তোলার জন্য সবাই আসে। পেছনে আছে আই লাভ সিটাং, আর তোমরা দেখতেই পাচ্ছ। চলো উপরে গিয়ে দেখি কী আছে। বহুত আচ্ছা লাগা সিটং, পহলি বার আয়া সিটং মে, তো বহুত আচ্ছা লাগা, একদম। আজ ওয়েদার ভি পুরা ক্লিয়ার মিলা হোক ইস টাইম মে, বহুত আচ্ছা লাগা। ওকে মোস্ট ওয়েলকাম ম্যাডাম, আপকো কেসা লাগা? বহুত আচ্ছা লাগা একদম। পুছে কুতা, একটা মনিস্ট্রি আছে ওখানে আমরা একটু যাব। খুব সুন্দর লাগছে, অনেক 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 পুরনো মনে হচ্ছে, কোনো হিস্ট্রি পাবো কিনা জানি না, তাও হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর সুন্দর ফুল হয়ে আছে, ছোট ছোট ঘাস ফুল। হ্যাঁ, তো মনিস্ট্রির কাছে আমরা ধীরে ধীরে আগাচ্ছি। আমরা কিনা বলতে পারবো না, আমি যাচ্ছি, পেছনে কেউ আসছে কিনা আমি জানি না। ওই যে আসছে না, পেছনে খেলাধুলা শুরু করে দিয়েছে কোলে বাচ্চা নিয়ে। ওই দেখো কি অবস্থা, দেখি মানুষ দিকে ঘোড়া উলি বাবালি উলি বাবালি। এইটা একটা মনেস্ট্রি, আমরা একটু ব্যাক সাইড থেকে এলাম ছবি তুলবো বলে, আমার মনে হয় এখানে ছবি খুব সুন্দর আসবে।
আছি মহালদিরাম টি স্টেট, এইটাই আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন, এরপরে আমরা চলে যাবো হোমস্টে। তো চলো মহালদিরাম টি স্টেতে কী কী আছে সেটা দেখে নিই আমরা। টি স্টে মানেই চায়ের বাগান, আর চায়ের বাগানে আর কী থাকবে, শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। চলো দেখতে থাকো। আর প্রচণ্ড রোদ্দুর আর ঠান্ডা লেগে চোখ মুখ পুরো ফুলে গেছে, অন্য কিছু কিন্তু ভেবো না। হ্যাঁ, যেটা তোমরা ভাবছো সেটা না যে চোখ মুখ ফুলে গেছে, এরম না। তারপর সানগ্লাস ফানগ্লাস পরিনি তো, এটাও এরম লাগছে। হ্যাঁ, যাই হোক, আমি দেখতে এমনিতে সুন্দর, সুন্দরই না সুন্দর, তো দেখা যাক। টি স্টেটটাকে একটু কাভার করি, কীরকম করে কাভার করবো জানি না, এই প্রথমবার ক্যামেরা হাতে। চলো স্টেট। এই ছিল, ফটোগ্রাফি করলাম, বেশ ভালো জায়গা, কিন্তু নামার মতো জায়গা ছিল কিন্তু আমরা নামিনি, নিচে তো নামা যেত কিন্তু শরীর পারমিট করবে আমরা নামিনি। তো আমরা এখান থেকে এবারে রওনা দিচ্ছি হোমস্টের উদ্দেশ্যে, আর হোমস্টেতে গিয়ে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট নেব, নিয়ে তারপরে কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, তো এই হচ্ছে ভিউ, আর সত্যি বলছি দারুণ লেগেছে সিটং ভ্রমণ। যারা ভ্রমণ পিপাসক তাদেরকে বলবো শিলংটা একবার অবশ্যই ঘুরে যেও, খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে, খুব ভালো জায়গা, অনেকগুলো ভিউ পয়েন্ট আছে এবং সত্যিই খুব সুন্দর। চলো